এই যে ওষুধটা দিলেন খেয়ে দেখি, তেমন কিছু হয়নি, হঠাৎ চোট লেগে একটু অজ্ঞান হয়ে গিয়েছিল। নিয়ে যা, হবে না, কত বড় লোক ঘরের ছেলে, কত ভালো ভালো খাবার খান ওনারা, মাছ মাংস দুধ ঘি শাক সবজি ফল মূল, এ কি আর আমাদের মতো। দেখে যাক, শোনো, এই রাতের ওষুধটা খাওয়ানো হয়েছে, হ্যাঁ, সকালবেলায় সুস্থ হলেই ছোট কর্তারে বাড়ি পাঠিয়ে দিও। যেখানে গঙ্গা ঢাকি থাকে, তুমি জানো, হ্যাঁ দাদা, আমি জানি, আমি সবটাই জানি, আপনার বোন আমাকে জানিয়েছে, আমি যাব আপনার সঙ্গে দাদা, কিছু চিন্তা করবেন না। কুসুমপুর গ্রামে আগুন জ্বলবে দাদা, আগুন জ্বলবে। তোকে একটা কথা বলবো? কি কথা? এই মানুষটাকে তুই ফিরিয়ে দিস না দিদি, আয় কোচ। আমি তোমাকেই দেখতে চাইব, শুধু তোমাকেই। গুড মর্নিং। কি হলো বলো? কি গুড মর্নিং সেটা কি? মর্নিং মানে সকাল, আর গুড মানে ভালো, ভালো সকাল। সকালে ঘুম থেকে উঠে উইশ করতে হয়। উইশ 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 আই এম ফাইন, থ্যাংক ইউ। এবার বলো কি? আই লাভ ইউ। আচ্ছা, আই আমি জানি।
आहिस्ता आहिस्ता बढ़ता नशा। এরপরেও তুমি বলবে যে তুমি আমায় ভালোবাসো না? যমুনা, এ যমুনা, কি হয়েছে? ওই শেতলা তলায় ঢাক বাজানোর জন্য যে বায়না নিয়েছিল গঙ্গাদা, সে তো সেখানে অসুস্থ হয়ে পড়েছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। সে কি? আমি আপনাকে টাকা দিচ্ছি। না বাবা, না। হাজার হলেও তুমি বড় কর্তার ছেলে, তোমার হাত জোর করে বলতিস, হাত পেতে ভিক্ষে গঙ্গা ঢাকির পরিবারের কেউ কোনোদিন নেয়নি। আমাদের পয়সা নেই, যদি যদি জামাই হিসেবে দি তাহলে তো বলবো যে বাড়ি মেয়ে দিয়েছি সে বাড়ি দানা কোনোদিন মুখে কাটবো না। পয়সা তো দূরই কর। তাহলে পয়সা পাবেন কোথেকে? খা নুনান্তি পাগদা পুরোয় কত দরিদ্র সব ছেলে মেয়েগুলো দুমুটো খেতে দিতে পারিনি, লেখাপড়া করানোর পয়সা নেই, কোনো মুরদ নেই আমার বাবা, কোনো। আমার কথা শোনো বাবা, তুমি ফিরে যাও বাবা, আমাদের ঘরের মেয়ে ঘরে নিয়ে তুমি নিজের জীবনটা নষ্ট করবি না বাবা, তো চলে যাও বাবা, চলে যাও তুমি। তুই আমি ওই রায় বাড়িতে আসছি, খুব শিগগিরই আসছি। আপনাদের বাড়ির বউ
কাকিকে বলছে, ঠাকুরপো আর কল্যাণকে বলছে, ওর শ্বশুর। কিন্তু বাবা, তুমি কি এরপরেও চুপ করে থাকবে বলো? ভাইয়া যদি সত্যি সত্যি ওকে নিয়ে আসে, বিয়ে হবে আরজার সঙ্গে। আর আরজাকে যখন তোরা কোণে হিসেবে সাজাবি, তখন আমি কুসুমপুর গ্রামে আগুন লাগিয়ে দেব। 108টা ঢাকি নিয়ে আমি চলে যাব সেখানে। একসাথে ঢাকিরা ঢাক বাজাবে, সেই ঢাকির তালে তালে গঙ্গা ঢাকির বাড়ি আমি জ্বালিয়ে চারকার করে দেব। চুপ কর খালি, আমি জামাইয়ের কাছ থেকে টাকা ধার করিনি। মানাস, যে বাড়ি মেয়ে দেওয়া হয়েছে সেই বাড়ি থেকে টাকা ধার করিনি আমি। একদম চুপ কর থাকবি তুই? বাপরে বাপ, দিমাগ দেখো। মেয়েকে বাজনা বাজাতে দিয়ে যে টাকা রোজগার করে তার আবার বড় বড় কথা? পাঠিয়ে দিও যমুনারে। মা আসলে কি আমি জানি, আমি বুঝি। তোমার মা আছেন তো, তাই মায়ের মর্ম বুঝতে পারছো না। প্লিজ প্লিজ গীত গীত, আমার আমার কথা শোনো। তোমার ভুল হচ্ছে, তোমার মা তোমাকে পাগলের মতো ভালোবাসেন। And I know you love her too. প্লিজ বে, চুপ করো, চুপ করো তুমি, প্লিজ তুমি চুপ করো। I just hate my mom. And I hate you too. I hate you too, বে। গীত আমার কথা শোনো, গীত গীত আমার আমার কথা শোনো তুমি। তেজ কতদিন থাকে? চল কালী। তোমাকে প্রতিবাদ করতে দেখলে মনে হয় স্বয়ং দেবী দুর্গা ওষুধ দমন করছে। তুমি সত্যিই ডিফারেন্ট, তাই তো ভালোবাসি তোমাকে। চল আমি যাবো তোর সাথে। তাহলে এসো আমার কাছে। আমি আসতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে বেদ। কি? তুমি কিন্তু আমার মায়ের সাপোর্টে কোনো কথা বলবে না। ওকে, প্লিজ এসো। আই লাভ ইউ। যার বাড়িতে অত বড় বড় বিদেশি গাড়ি সব রয়েছে, সেই মানুষ
হ্যাঁ, আপনার মেয়ে বলেছিল কি যেন বলেছিলে তুমি তখন, গতর না গতর, আই ডোন্ট নো দ্য মিনিং, গতর মানে শরীর ঘাটা, রাইট? গতরে খেটে আমি তোমার জন্য এই বেনারসিটা কিনলাম। আগেকার দিনে যেভাবে হতো না, আগেকার দিনে ওই রাজা মহারাজারা ঠিক যেভাবে সাম্রাজ্য বিস্তার করতো ঠিক ঠিক সেভাবে। আর এখন তো তোমার কাছে খেলাটা সহজ, ফাঁকা মাঠ, কেদার রায় স্বয়ং তার স্ত্রীকে নিজের ঘর থেকে বার করে দিয়েছে। ব্যাস আর যা, এটাই তো সুযোগ। তারপর গয়নাগুলো দখল করো। হ্যাঁ, তারপর সেই গয়নাগুলো পরে পুজোতে বসবে তুমি, যমুনা নয়। কি মাথায় ঢুকলো? ঢুকেছে, আপনি ঠিকই বলেছেন, এটা তো ভেবে দেখিনি। এবার তুমি আমাদের বাড়িতে যাবে তো? বলো যাবে। আপনার স্ত্রী হিসেবে নয়, মানে রায়বাড়ির পুত্রবধূ হিসেবেও যাব না। তুমি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। হয়তো আমার স্মৃতিতে আপনার দেওয়া সিঁদুরই থাকবে। আই লাভ ইউ সো মাচ। পাগল মানুষটা বড্ড ভালো। যদি এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ মানুষ এরকম হতো, তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হতো, তাই না? তুই কেন বুঝছিস না তুই কে? তোর বাড়ির স্ট্যান্ডার্ডটা কি? তোর বাড়ির স্ট্যান্ডার্ডের সঙ্গে যমুনা স্ট্যান্ডার্ড মেনে নাও, ও ওই বাড়িতেও মানাবে না। কেন বুঝতে পারছিস না?
সঙ্গীত, তোকে আমি একটা কথা বলছি, যমুনা যদি ও বাড়িতে যায় তাহলে ওর লাশ ফিরে আসবে বলে দিন। কাকা, তোমাকে আমি কাকা বলে ডাকি, আমি তোমার সন্তানের মতো। কোথায় তোমরা যমুনাকে সসম্মানে বউ হিসেবে বরণ করবে তা না করে তুমি এসব কথা। কেউ যদি পর্বতের কাছে পৌঁছতে না পারে তাহলে পর্বত তো তার কাছে আসতেই পারে, তাই না? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। যমুনা ওই বাড়িতে পৌঁছাবার আগেই যদি স্বয়ং কেদাররা এখানে আসে, বাড়ির বউ হওয়ার স্বাদ আমি খুঁজিয়ে দেব। রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু, আগে গাড়ি বের করতে বলুন। কোথায় যাবেন? কুসুমপুর গ্রাম। জানোই তোমার বর একটা গোয়ার গোবিন্দ। না মা, গোয়ার গোবিন্দ হলে আমি এত কষ্ট পেতাম না, মা আমি কাঁদতাম না। কিন্তু মানুষটা খুব মস্ত হয় মা, খুব হৃদয়। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল মা, এত বছর সংসার করার পর আমি ঘর থেকে তাই। শোনো, তুমিও কিন্তু হার মানবে না। ছাম কি করছে তুমি বলো? ছাম নিজের ঘরে বসে তার বৌমার কান ধরছে। তুমি বুঝতে পারছো না মা, ছাম আমার বাবাকে জাস্ট সহ্য করতে পারে না, কারণ বাবা ছামের সৎ ছেলে। তাই কখনোই ছাম চায় না যে তুমি আর বাবা এক ঘরে একসঙ্গে থাকো। তুমি চুপ করবে? আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। ও না না, বলতে দাও, ও যা বলতে চায় ওকে বলতে দাও। ওর বাবা ওর মনে কত বিষ ভরেছে। প্রার্থনা করি মা লক্ষ্মীর আশীর্বাদে যমুনা এবারই লক্ষ্মী হয়ে। রাসবিহারী কাকা গাড়িও বের করছেন, তাই আমি চাই উনি থাকতে থাকতেই চাবিটা নিয়ে নিতে। তারপর আমি গীতের সাথে গিয়ে লকার থেকে সব গয়না বের করে নিয়ে আসব, আপনার সব গয়না, যেটা এতদিন ধরে আপনি জোঁকের ধনের মতন আগলে রেখে দিয়েছিলেন ওই যমুনার জন্য। আমি তোমাকে গয়না দেব না। আপনি গয়না দেবেন? বলছি না আমি দেব না। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আর ওগুলো আমি শুধুমাত্র বাড়ির বউকেই দেব। সেই জন্যই তো আর্যাকে গয়নাগুলো দিতে বলছি তোমায়। মা কেন জেদ করছো বলো তো, চাবিটা দিয়ে দাও না। ইদুন, তুমি কেন বুঝতে পারছো না যে তোমাদের হাতে আর কিছু নেই?
এই সম্পর্কটাকে তোমাদের মেনে নিতেই হবে। তাহলে কেন তুমি বাড়ির পরিবেশটাকে নষ্ট করছো, আনন্দগুলোকে নষ্ট করছো? চুপ করো তুমি, তোমাদের সকলের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কিভাবে কথা বলছো তোমরা, কি হয়েছে কি তোমাদের? ঠিক ওখান থেকে মুখ নিচু করে এখানে ফিরে আসবি যমুনা। যমুনা এবারই বউ হয়ে ওই দরজার চৌকাঠ পেরিয়ে বাড়িতে ঢুকবে। সব কথা বাদ দাও মা, কথা না বাড়িয়ে লকারের চাবিটা দাও। মা তুমি চুপ করে আছো কেন? ঠামকে বলো লকারের চাবিটা দিতে। আমি বলবো না, কিছুতেই বলবো না। আমি জানি চাবিটা কোথায় আছে। কি হচ্ছে কেশব? কি করছিস তোরা? সরাই সব। না তুমি যাবে না। সেই ধরনের বউ যে স্বামীর সম্মান নিয়ে ছেলেখেলা করতে পারে, তোমার ব্যক্তিগত জীবনটাও যে একেবারেই ট্রান্সপারেন্ট নয়। কি কি বললে? বিন্দুবাসিনী দেবী, এই হলো তোমার পুত্রবধূ, পরম প্রিয় পুত্রবধূ। এখন থেকে ও তোমার কাছেই থাকবে, আর আমার ঘরে আমার কাছে যাবে না। আমার বাবা যেমন সারা জীবন তোমার মুখ দেখেননি, ঠিক তেমনি আমিও ওর মুখ আর দেখব না। বাবু গাড়ি এসে গেছে। আপনি যান, আমি আসছি। বলছি না কাঁদবে না। আমি পারছি না মা। আমি তো বলছি এভাবে কাঁদবে না, আমার কথাটা শোনো। আপনার ছেলে এতগুলো লোকের সামনে আমাকে কিভাবে বলে গেল? ওনাকে আমৃত্যু আমার মুখ দেখবে না মা, এত বড় কথা কি করে বললো? আমি আর পারছি না মা, আমি পারছি না। তাহলে ভেবে দেখো বড় বৌমা, এত বছর ধরে আমি কত কষ্ট বয়ে বেড়াচ্ছি। মেরা ঘর তেরা হো গয়া, আজ সে মেরি সারি খুশিয়া তেরি হো গই, আজ সে তেরা গম মেরা। গোলা, তাকে তুমি যে নামেই ডাকো না কেন, সে গোলা। আর তোমাকে যে নামেই রাখি না কেন যমুনা, তুমি আমার ভালোবাসা। আজ সে মেরি সারি সদিয়া তেরি হো গই, আজ সে তেরা পল মেরা। ভদ্রভাবে কথা বলুন। ও মা, অভদ্রতা কি করলাম? আমার তো একটু ইচ্ছে করে এই গোলাপ চুপ করে কৃষ্ণার দিকে ছুঁড়ে দিতে, যেভাবে আপনি দিলেন একেবারে ঠিক সিনেমার মতন। বড় লোকের ছেলে তো গোলাপেই এত টাকা খরচা করে দিলেন।
না তাই বলছি, আমাদেরও তো একটু আনন্দ টানন্দ করতে ইচ্ছে করে, ওই একটু গোলাপ দিতে ইচ্ছে করে, তাই না? আজ রাতেই তোর কোমর ভাঙবো, তোর বোনকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না, এখানে আগুন জ্বলবে, আগুন। আর কৃষ্ণাকে আমি কাঁধে তুলে নিয়ে থামাবো, দেখি কে বাঁচাতে পারে তোর বোনকে। তুমি রান্নাটা করো। ও মা, তাই নাকি? সেদিন আমার থেকে ঠাকুরের গয়না কেড়ে নিয়ে ঠাকুরকে পড়াতে গেল, আমাকে অত অপমান করলো, এত কিছু পারে ও আর নিজের নিজের রান্নাটা করতে পারে না? কি আচ্ছা, তুমি ঘটি গড়িয়ে জল খেতে পারো না? ওরে বাবা রে বাবা, হায় হায় রে। হ্যাঁ বড় বৌদি, তুমি এরকম ক্যাটক্যাট করে কবে থেকে কথা শিখলে গো? কেন রে রাগিনী, এবারই বউরা কি শুধু ক্যাটক্যাট করে কথা শুনতে পারে, বলতে পারে না? হিসেবে তোমার কোনো কর্তব্য নেই। আসলে বড় মামি তো বলে দিয়েছে ভোগ রান্না করবে না, তাই যদি ছোট মামিকে ভোগ রান্না করতো সেই ভয়ে তো মরছে। ভয় মরছে না রাজন, না ভোগটা না হলে ঠাকুরের পুজোটা হবে না। দিদি দিদি, আচ্ছা তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, এসো এসো চলো। আচ্ছা কদর পাই না তো, থাক বাজাই বলে কোনো কদর নেই, তার উপর আবার আমি একজন নারী, তারও কোনো কদর নেই। তুমি কদর পাবে, নারীত্বের কদর পাবে, একজন শিল্পীর কদর পাবে, আমি তোমায় কদর দেব। আমি এমন ভালো বর পেয়েছিস, এমন ভালোবাসার মানুষ পেয়েছিস, আর আমার ভাগ্যে দেখ একটা শকুন জুটেছে। চুপ কর, আমি তোর খুব ভালো বিয়ে দেবো দেখিস, খুব ভালো বিয়ে দেবো। যাক গে সেসব কথা, তুই এখন সাজবি যা। তুমি কদর পাবে, নারীত্বের কদর পাবে। আরে বাবা, গ্রামের লোকজন সব এক জায়গায় জড়ো হয়ে কি সব যেন গোপনে আলোচনা করতেছ। ওই কালী ডাকি আরে মহাজন ভূষণ দাদার, ভূষণ দাদার শিকার চলে গিয়েছে না হাত থেকে। শিকার? কোন শিকারের কথা বলছেন আপনি? আমার মেয়ে, আমার ছোট মেয়ে কৃষ্ণা, আপনি চলে যান ছোট কথা বাবু, আমার কথা শোনেন, আপনি চলে যান এখান থেকে। হ্যালো, কে? সঙ্গীত, আমি বড় পিসি বলছি। হ্যাঁ হ্যাঁ বড় পিসি বলো। তুই বাড়ি ফিরে আয় সঙ্গীত। কেন পড়াশোনা শেখনি? ইউ আর এ জিনিয়াস যুবনা, ইউ আর এ জিনিয়াস।
আমি হতে দেবো মা, আমি হতে দিয়ে পড়ে থাকবো মা, তুমি যা বলবে আমি তাই করবো। আমার নাতির জন্য আমি সবকিছু করতে পারি, আমি যমুনার জন্য সবকিছু করতে পারি। ওই মেয়েটা আমাকে সম্মান ফিরিয়ে দিয়েছে, ও ঠিক হয়ে যাক, ও সুস্থ ভাবে শ্বশুরীর এখানে ফিরে আসুক। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, ওকে ফিরিয়ে দাও। ওই কেদার রায়ের বিষের থলিতে যত বেশি থাকুক না কেন, উনি যত বেশি ঢালুক না কেন, আমি নীলকণ্ঠ হয়ে যাব। নীলকণ্ঠ, উনি তো শুধুমাত্র কেদার রায় নন, উনি এখন আমার শ্বশুর মশাই, আর আমিও তো শুধুমাত্র এখন গঙ্গাঠাকের মেয়ে নই, তাই না বাবা? আমি এখন ওই রায় পরিবারের বউ, যমুনা ঢাকি। আমার ভাইয়ার জীবনটা নরক বানিয়ে দেবে, ভাইয়ার জীবনে তো তুমি যমুনাকে আনছো, আর নিজের জীবনে তুমি মাত্রা ছাড়িয়ে যাও না। তুমি সকলের সামনে আমাকে বারবার এভাবে অপমান করতে পারো না। তুমিও আমার বাবাকে অপমান করতে পারো না মা, আমি তোমাকে বারবার বলেছি, তুমি যদি যমুনাকে বরণ করো তাহলে কিন্তু আমি মরব, তুমি যদি বরণ দানা হাতে নাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে মা। এই বাড়ি থেকে আমি চলে যাব মা। আজা বড় বৌদি, আশা রেখো না, বেশি আশা রেখো না, ওই যমুনা কিন্তু আর ফিরবে না। হ্যাঁ, ফোন করেছি, যমুনাদের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, ওখানে এখন তাণ্ডব চলছে, তাণ্ডব। যমুনাদের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, ওখানে এখন তাণ্ডব চলছে। ভুলে যাবেন না, সঙ্গীত যদি এখন ওই ঢাকির মেয়েটাকে বিয়ে করে বাড়িতে ঢোকে এবং পুত্র পুত্রের অধিকার দাবি করে, আমি সমাজের কাছে দেখাতে পারবো, পারবো বলুন, পারবো, পারবো না, পারবো না, কারণ আমরা এখনো এতটা উদার মনের হয়ে যাই, এখনো আমরা ছোট বড় উঁচু নিচু সবকিছু বিচার করি। কিন্তু বড়বাবু, না, কোনো কথা বলবেন না, একটা কথা বলবেন না রাসবিহারী বাবু, চুপ করুন এখন। তবু একবার গিন্নিমাকে যদি, রাসবিহারী বাবু, ঢাক বাজাও। তুমি একবার যখন আমায় ছুঁয়ে ফেলেছ তখন ধরে নাও আমি অমর হয়ে গেছি, আমার কিচ্ছু হবে না। যত লেখেন আছে ওরা এমন ভাবে ভাঙচুর করবে না,
যে তুই ভুলে যাবি যে এখানে কোনোদিন তোর বাড়ি ছিল। বেরো, এই গঙ্গা বেরিয়ে আয়, বেরিয়ে আয় রে ঢাক বাজছে রে ঢাক, শুনতে পাচ্ছিস? ছেলে আর্যাকে ভালোবাসে নি মা, ও যমুনাকে ভালোবাসে। আমি হয়তো আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে অন্যায় করছি, কিন্তু কি করবো মা, আমার ছেলে যে যমুনাকেই ভালোবাসে, আমার ছেলে ছেলের বউকে ঘরে ফিরিয়ে দাও মা। আমার ছেলে ছেলের বউ যেন সুস্থ শরীরে এই ঘরে ফিরে আসে মা গো, ওদের যেন কোনো ক্ষতি না হয় মা, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু মরে যাব, এই আমি তোমায় বলে রাখলাম। ওই যমুনাকে আমি আমি ঘৃণা করি। এই বাড়ির প্রত্যেকটা সদস্য যদি অসুখী হয় তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে তুমি মা, আর আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তুমি যদি বরণ ডালায় হাত দাও তাহলে কিন্তু আমি মরব না। পথ ছাড়ো বাবা, বাবা আমার 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 কথা একবার শুনো প্লিজ। হয় পথ ছাড়ো না হলে এই গ্রাম ছাড়ো, ওখানে গাড়ি রাখা রয়েছে, এই গাড়িতে বসো। আজ রাতেই আমরা বাড়ি ফিরে যাব যত রাতই হোক, তারপর কাল তোমার নিয়ে দেব, তোমার আর আর্যার চার হাত আমি এক করে দেব। বাবা, বাবা আমি বিবাহিত। এই সঙ্গীত, তুই তোর বাবার মুখোমুখি দুঃখ করছিস? হ্যাঁ, এখানে পুরো গ্রামের লোক জড়ো হয়েছে। যখন ইউএসএ ছিলাম আমি আমি তোমাকে খুব মিস করেছি, তুমি একবারের জন্য আমাকে কল করোনি, আমার আমার খোঁজ পর্যন্ত নাওনি। মা ফোন করত, তুমি আমার ব্যাপারে বরাবরই চুপচাপ। বাবা বিলিভ মি, বিলিভ মি, আমি আমি তোমাকে খুব খুব ভালোবাসি বাবা। আমি তো তোমার ছেলে, কিন্তু তোমার ছেলে, তোমার ছেলে যাকে এত ভালোবাসে তাকে ফিরিয়ে নাও না বাবা, প্লিজ প্লিজ বাবা ফিরিয়ে না। সঙ্গীত বাবা তুমি ফিরে চলো তাহলে সব মিটে যায়। আমি তো ফিরতে চাইছি, তবে যমুনাকে নিয়ে। এগুলো সব আমাকে হবু শ্বশুরমশাই দিয়েছে। ইমন, ওর সাথে ওভাবে কথা বলিস না, স্বয়ং দাদা ওকে অনুমতি দিয়েছে সব কাজ করার। আর দিদির কি দরকার ছিল গয়নাগুলো পরানো? এখন সংসার দখলের লড়াই চলছে, কে ছাড়বে? বড় বৌদিকে ছেড়ে দেবে তার ক্ষমতা, আর যা ঠিক নিয়ে নেবে তার ক্ষমতাটা, আর যা এই যুগের মেয়ে। একদম ঠিক বলেছ, আর যা এই যুগের মেয়ে, ও ঠিক নিজেরটা বুঝে নেবে। আর ওকে প্রথম দেখাতেই তো আমি বুঝতে পেরেছি এটা। কেন আশীর্বাদ নেব না? আপনি বাড়ির বউকে আশীর্বাদ করবেন না? তোর এত বড় সাহস!
যাকে যেটা মানায় দুবেলা অন্ন তো জুটছে। ছোট পিসিকে এভাবে বলছো কেন? বাড়ির পুজোটা একটু শান্তি মনে করতে দাও না। তোমরা কি সবসময় কিছু না কিছুটা গন্ডগোল করবে? এইবার বাড়িতে একেবারে যুগলবন্দি হবে। মর 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 জমনা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমস্তে সর্বদেবানং ভরতাসি হরিপ্রিয়ে। কত নামি দামি লোকজন সভা বসেছিল, সেখানেও ওনারা এসেছিলেন। তাই আমি ভাবলাম যে ওনাদের বড্ড প্রয়োজন। দেখুন দেখুন চোখের মুখে কেমন নুন পড়ল। আমার মেয়ের বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। তুই শত্রুরের মুখে ছাই দিয়ে সুখে সংসার করবি মা। আমি এতটাই লালন পালন করি,
এতদিন পর সেই রায়বাড়ির মান সম্মান আভিজাত্য আমার চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটা ঠাকির মেয়ে আমার মুখে থাপ্পড় মেরে আমার সামনে চলে যাবে, আমি কিছুতেই হতে দেবো না রাসবিহারী বাবু, মেরে দেব আমি ওকে। রায়বাড়িতে সংসার করার স্বাদ আমি কিছুতেই পূর্ণ হতে দেবো না যমুনা, কিছুতেই দেবো না। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি ভাইয়াকে নিয়ে ফিরছো তো? তোমার ভাইয়া ফিরছে, কিন্তু তার সঙ্গে একজন আছে। কে? যমুনা। না না, ওই যমুনা ঠাকিকে নিয়ে বাড়ির দরজায় ভাইয়া এসে গেছে। প্রদীপের উপর রাগ দেখিয়ে কি হবে? দেখে যা, তোর মা এতক্ষণে হয়তো বরণের আয়োজন শুরু করে দিয়েছে। দরজায় তোর বৌদি এসেছে, যমুনা বৌদি। ওই ঠাকির মেয়েটাকে নিয়ে চলে এসেছে গো। চলে এসেছে, ওরা চলে এসেছে। হ্যাঁ, আজকে না বাড়িতে জোর তামাশা হবে গো। তামাশা? তামাশা? কিসের তামাশা? ঘরে বউ এসেছে? যা যা যা, এখান থেকে যা, বাজাবো কৃষ্ণা। বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা, শুনছো? তামাশা কি হবে সেটা আবার দেখতেই পাবে। বাড়ির দরজায় যা ঘটবে না সেটা ভাবতেও পারছো না। চুপ কর, যা এখান থেকে। আরে তোর মাকে কিন্তু বরণ করতে বারণ করোকে, না হলে কিন্তু তুই যমুনার চোখে চোখ রেখে সারা জীবন কথা বলতে পারবি না। একটা ঠাকির মেয়ে তোকে মাত দিয়ে গেল। বরণ তো আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছুতেই না। মাকে ডাকো, বাড়ির বউ এসেছে, বরণ করতে হবে তো। এই সাত বাজা উলু দাও। বরণ হবে না, এই বাড়িতে বরণ হবে না, যমুনার বরণ হবে না। কেন হবে না? বর্তার নির্দেশ, বর্তা বলে দিয়েছে এই বাড়িতে এই যমুনার বরণ হবে না, বুঝেছিস? তোর জন্য আনিয়ে রেখেছিলাম এই ঢাকটা, করে নগদ টাকা দেব। অবশ্য তুই খুব খুব ভালো দিনে এসেছিস আমাদের বাড়িতে, তোকে আমি বায়না দিলাম। আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, নে এই ঝাপটা বাজা, নে ধর। এটা নাও, এটায় পা দিয়ে তারপরে ঢুকবে, তোমরা বরং শুরু করো। দাদা
কি এই বাড়িতে চাকরি করার ইচ্ছে নেই নাকি? এসব আপনি কি বলছেন? এত বছর ধরে এই বাড়িতে কাজ করছি, আপনি আমায় এত বড় কথা বললেন? তাহলে ওই জায়গা থেকে এক পাও নড়বি না। তোর বেশি সালিশি করার দরকার নেই, বুঝেছিস? ঠিক তাই, ছোট বৌদি একদম ঠিক কথাই বলেছে যমুনা। এবারই নাচ মহলে নাচ হতো, লখনৌ বেনারস থেকে বাইজিরা আসত, তারা নাচত। এবারই বউ আর মেয়েদের মর্যাদা তুই কি করে বুঝবি রে? যতই হোক ওই গঙ্গা ঠাকির মেয়ে তো। তাহলে লখনৌ থেকে বাজিরাও আসত, সেই নাচের আসরে নিশ্চয়ই বাড়ির বউরা বাজাতো না, তাই না আমার বিশ্বাসুরি মা? যমুনা তোর এত বড় সাহস, তুই এই বাড়ির মেয়ে বউদের সঙ্গে নিজের তুলনা করছিস? তুলনা তো করতেই হবে। বরণ হবে না, এই বাড়িতে তোকে কেউ বরণ করবে না, এই বিয়ে আমরা মানি না, মানি না, বুঝতে পেরেছিস? তোকে কেউ বরণ করবে না। হ্যাঁ বরণ হবে না, সবাই চলো এখান থেকে। কখনো কোন ঠাকির মেয়েকে বরণ করবে না, হবে না রায় বাড়ি তোর বরণ, হবে না, শুধু বিসর্জন হবে, বিসর্জন। বৌদির উপর বড় অত্যাচার করেছে, আজ এক লক্ষ্মী বুড়ির পা তোর হাতে পড়বে রে। এত পুণ্যের বরণ কোন নারী পায়নি রে। তুই বড় সৌভাগ্যবতী মা, তুই বড় সৌভাগ্যবতী। দিদা করিস না, পরে না হয় সাষ্টাঙ্গে প্রণাম করে নিস, দিদা করিস না আজকে। আমি খা সাহেবের নাড়া বাঁধা ছাত্রী, আজ আমার বড় খুশির দিন রে, আজ আমার বড় খুশির দিন, আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। ঠিক আছে তুই ধর না একটু, আমি ঠিক পারবো।
আজার চোখে চল না, আয় মা ঘরে আয়। সব কি পড়ে আছে তোর যার সামনে? বটা ওই ওই থালা পেতে দেয় না, যার উপর দিয়ে বরণের পর নতুন বউ পা দিয়ে ঘরে ঢুকে। বরণের পর মানে বরণ হয়েছে নাকি? কোনো কথা হবে না ইমন, সব কথা শেষ। যমুনা কোথায় বলো? যমুনা কোথায় সেটা বলো। গ্রামে সকলের সামনে দাদাকেও রীতিমতো বোকা বানিয়ে এখানে চলে এসেছে। চালাক মেয়ে, বড্ড চালাক মেয়ে। ও কোথায় বল, ও কোথায় বল। ঘরে। হ্যাঁ দাদা, ঘরে গেছে। ঘরের বউ ঘরে এসেছে, আপনার ছেলের বউ। সব পায়ের ছাপ যমুনার। হ্যাঁ দাদা, আমার বরকে যদি আর একবার ছুঁয়েছেন আমি ভুলে যাব যে আপনি সম্পর্কে আমার কে হন। শ্বশুরমশাই, আজ কোজাগরি পূর্ণিমা, লক্ষ্মী পূজায় আমি পট আঁকি, পটেকে মা লক্ষ্মীর পুজো করি। আজ আপনাদের বাড়িতেও ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে। আজ সেই লক্ষ্মী পুজোর দিনে ঘরের লক্ষ্মীর সঙ্গে আপনি এইরকম ব্যবহার করছেন, ধম্মে সইবে তো? কেমন হলো? সে নিজে আমার গয়না হয়েছে, আমার স্বামী। তার নাম নিতে নেই, তবু বলছি, সঙ্গীত রায়। Who belongs to a family that neither have certain education nor has been taught any culture. Din din eta shikechi ami sara jibon dhore ar bishwash kora ami tomake bolchi agami bochor tomar mukher samne dariye ami thik tomar moto gor gor kore ingrazi bolbo ar jodi na bolte pari to amar nam o Jamuna Thaki noy. না, তোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। ও গয়না কেউ পরবে না, শুধু আর যা পরবে। আর শুধু গয়না নয়, শাড়ি, শাখা, সিঁদুর, পলা সবকিছু আর যা পরবে। যমুনা এ বাড়িতে থাকবে না, আর এটা কেদার রায়ের সিদ্ধান্ত। যমুনা এ বাড়িতেই থাকবে, আর এই গয়না আমি ওকে পরাব। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। এই কোটা গয়নার জন্য আপনারা আমাকে অপমান করছেন। আমার বাবা একজন বিজনেস টাইকুন,
আর কথার খেলাপে প্রতাপ চৌধুরী একেবারে মেনে নিতে পারে। উনি যদি বিজনেস ওয়ার্ল্ডের রথী হন তাহলে আমিও মহারথী। বিরাট ভুল করছেন কেদার রায়। আমার মেয়েকে যদি স্মৃতিতে সিঁদুর দিয়ে এই বাড়িতে ওরা না পাঠায় তাহলে তার ফল কিন্তু খারাপ হবে, খুব খারাপ। শোনো শোনো, তুমি প্লিজ একটু মাথা ঠান্ডা করো, একটু মাথা ঠান্ডা করো। তোমরা এসব আসো কোথায়? এসো সঙ্গে যখন বিয়ে হয়েছিল তারপরে। কেদার, মুখ বন্ধ করো। নিচে নামতে নামতে তুমি অনেক নিচে নেমে গেছো, এবার তোমাকে স্বয়ং ঈশ্বর ক্ষমা করবেন না। এসো যমুনা, তোর মাথায় হাত দিলাম, তুই চিন্তা করিস, তুই এবারে বউ। যমুনা এ বাড়িতে থাকতে পারবে না, তার দায়িত্ব আমার। সমস্ত রকম মতলবই এটা রেখেছেন আপনাদের বাড়ির লোকজন। পিসে মশায়ের সম্পর্কটা কি? হোয়াটএভার, আমি সেসব আলোচনা না হয় নাই করলাম, কিন্তু জানি যে তোমাদের রিলেশনশিপে কোনো রেসপেক্ট নেই। বাট আই রেসপেক্ট যমুনা, ভালোবাসি। হ্যাঁ, দরকার হলে তোমাকে আমি আইনত ত্যাজ্যপুত্র করব। যদি যমুনাকে তুমি না ছাড়ো গয়না খুলে নেওয়া হচ্ছে, কি হচ্ছে?
আমাদের সমাজে এসব হয় না, এসব হয় সমাজের নিচু স্তরে সমাজে। আপনাদের ফ্যামিলি যে এত নিচু স্তরে পৌঁছে যাবে সে আমি ভাবতেও পারিনি। প্রতাপ বাবু, আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন। আর আপনি, আপনি অসম্মান করেননি, ভুলে যাবেন না। ঠিক যেভাবে আপনার বাড়ির মেয়ে বৌরা আপনার বাড়ির মান সম্মান আভিজাত্য, ঠিক তেমনি আর যাও আমাদের বাড়ির সবকিছু। আমরা তো বিজয়ের দিন চলেই যাচ্ছিলাম যখন দেখলাম আপনাদের ছেলের মতির কোনো ঠিক নেই। সকলের সামনে একটা সস্তার নাটক করলো, ওই মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিল। হ্যাঁ ঠিকই তো, আপনি তো আটকালেন, আপনি তো কথা দিলেন যে আমার মেয়ে এবাড়ির বউ হবে। কথা রাখুন নাকি নাকি ধরে নেব? কেদার রায়ের কথার কোনো দাম নেই। একদমই না, আমার বাবার যথেষ্ট কথার দাম আছে। আর প্লিজ আপনি এভাবে কথা বলবেন না। তুমি ওদেরকে বলো না ওরা যেন যমুনাকে। কি বলছো তুমি? হ্যাঁ আমি, দেখো আমি কোন একটা বাহানা করে ওদের বাড়ির বাইরে বের করব। তুমি তুমি ওদেরকে বলবে সেই সময় যেন ওরা যমুনাকে তুলে নেয়। ভাইয়াকে মানায়, ভাইয়াকে সব মানায় তাই না? ওর কোনো ডিউটি নেই, ওর কোনো রেসপন্সিবিলিটি নেই বেদ। ওর কাছে ওর ভালোবাসা, ওর সুখ, ওর আল্লাহটাই সবকিছু। বাড়ির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ হাজারবার করে বারণ করেছে যে বিয়ে করিস না, করিস না, করিস না, যমুনাকে বাড়িতে আনিস না, আনিস না, আনিস না, তাও যমুনাকেই বাড়িতে এনে যাবে। ঠিক আছে, সেটা তো ভালোবাসার। তুমি কি, তুমি কি আবার ভাইয়ার হয়ে কথা বলছো বে? না না আমি বলছি না। তাহলে টক টু দেম। খাবে না। আমার নাতি আর নাত বউকে যদি ছুঁয়ে দেখিস তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমি সোজা আদালতে চলে যাব, আইনের দরজায় দাঁড়িয়ে থাকব। মাসিমা আপনি এটা কি বলছেন? আপনি চান না আর যাই বাড়ির বউ হোক? কোনোদিনই তো চাইনি। তোমাদের মেয়েকে আগে সহমত শিক্ষা দাও, দুটো পয়সা থাকলেই এই রায়বাড়ির বউ হওয়া যায় না। রায়বাড়ির বউকে দেখতে হয় সোজা চলে যাও, দেখো আমার বড় বৌমাকে, সত্যিকারের বাড়ির বউ। এসব করো না, মাথা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। আমি কিছু জানি না বিদ, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো বিদ, শোনো। কিটা দিদি পড়ছি কি? সমাজের কতগুলো অপরাধীদের সঙ্গে নিও, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। ও উন্নত হয়ে উঠেছে, বিকাম ক্রেজি, আমি আমি পারবো না, আমার আমার পক্ষে কিছু দিস। আমি কি করে বোঝাই ওকে, আমার পক্ষে সম্ভব না, কিছুতেই সম্ভব। Thank you.
ভাবিস না, আমি তো আছি, তুইও আছিস, দুজনে মিলে ঠিক লড়ে যাব, কিচ্ছু ভাবিস না। ঠাকির মেয়েটা এই বাড়ির বউ হয়ে থাকবে, তুমি কিছুতেই হতে দেব না সংকেত, কিছুতেই না। তুই সবার সামনে দাঁড়িয়ে মুখের উপর সত্যিটা বলে দেয়, যে বুঝিয়ে দেয় যে আমরা সবাই, সব মানুষ সমান, বুঝলে? সে আমি জানি না, শোন না, বলছি আমি এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না, বলছি চল না কালকে বাড়ি চলে যাই। সে কি কথা, বাড়ি গেলে কি করে হবে? আরে বাবা, কালকে ভাত কাপড়, আর তারপর এ বাড়িতে কত নিয়ম আছে বলতো, নতুন বউকে নিয়ে মন্দিরে যাওয়া আছে, আর তারপর রাতে ফুলসজ্জা। ইমন, ইমন, তোমার তোমার মনে হয় যে তোমার দাদা এগুলো মেনে নেবে? হ্যাঁ ছোট বৌদি, দাদা 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 প্লিজ, তুমি এত চিন্তা করো না, এত ভেবো না, আমি আছি তো। হ্যাঁ দাদা, শত হলেও আমাদের সঙ্গীত তো একজন পুরুষ মানুষ, আর ওই যমুনা ওর মাথাটা খেয়েছে। হ্যাঁ আমি 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 তোমায় বলছি, আমি তোমায় কথা দিচ্ছি দাদা, ওই যমুনাকে আমি সঙ্গীতের পাশ থেকে সরিয়ে দেবো। এখন আর তুমি ভেবো না, অনেক রাত হয়েছে দাদা, তুমি তুমি একটু বিশ্রাম করো, আমি আসি। শোন, তোমাদের কাছে তো ইগোটাই সব। ইমন, ভুলে যাস না কার সঙ্গে কথা বলছিস। ভুলিনি দাদা, সারা জীবন তো তোমার আতঙ্কেই কেটে গেল, তবে যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা করে দিও। তবে কি জানো, বড় বৌদি না খুব কষ্ট পেয়েছে, বড় অপমান করেছো দাদা, বড় অপমান করেছো। হ্যাঁ গো, মেয়েটা সে কখন যাত্রা করেছে বলছি যে, একটা ফোন করে দেখো না ঠিক মতো পৌঁছলো কিনা। হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় করছে বাবা, ওরা যদি দিদির কোনো ক্ষতি করে দেয়। আরে ভয়ের কি শুনি, সাথে জামাই আস না, ও ঠিক মেয়েরে আগলে আগলে রেগে দেবে। আর তাছাড়া ঝামেলা ঝঞ্ঝাট এসব বিয়ের আগে একটু হয়, বিয়ের পরে আবার ঝামেলা ঝঞ্ঝাটের কি আস, কত বড় বাড়ি ওনাদের, কত বড় মন, তাই না? তবু একটা বার ফোন করো না, আমরা আবার মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলাম না তো। কথা বলছো তুমি, সেই লোকটা নাকি? ভদ্রভাবে কথা বলো গীত, অসভ্য হয়ে গেছো তুমি, মার সঙ্গে এভাবে কেউ কথা বলে? এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি? ফার্স্টে তুমি আমাকে কোনো শিক্ষা দাওনি মা, আমাকে শিক্ষা দিয়েছে কেদার রায়। তোমার পরিচয় পরিচিত হতে, তোমার শিক্ষায় শিক্ষিত হতে আমি রাজি নই। কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি গঙ্গা বলতেছি। গঙ্গাটা কি তুই? কি হচ্ছে কি সব? গঙ্গা তোমার থেকে কত বড় তুমি জানো না? হ্যাঁ আমি তো সেই কথা বলছি, আমার মেয়ে, আমার তো কিছু দেওয়া উচিত, কি দেব বলেন? সোনা, সোনা দেবে না? কি এসব কি বলছিস তুই, ওরা এত সোনা পাবে কোথা থেকে? একটা দামি মোটা সোনার হার, ভাইয়ের জন্য একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, ওহো নামি কোম্পানির ঘড়ি, আর একটা সোনার আংটি। কি জিজ্ঞেস করছে কি দেবে? তুই কিছু বলিস নি? না কেন, আমি চেয়েছি। কি বলছিস কি তুই? হ্যাঁ, একটা মোটা সোনার হার, সোনার আংটি, আর ভাইয়ার জন্য একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি।
অংশ এসব ব্র্যান্ড আবার ওরা বোঝে না, তাই ওদের ভাষাতেই আমি বললাম যে একটা নামি কোম্পানির ঘড়ি। সিরিয়াসলি, কতগুলো ভিখিরি মার্কা লোক নাকি আমাদের রায় পরিবারের সঙ্গে কুটুম্বিতা করবে, কোনো অস্তিত্ব আমি রাখবো না। এই ধরনের লোকেরা আগে আমাদের বাড়িতে এই সব কথা ঠামের কাছ থেকে আমার শোনা, বাড়ির ভেতর ঢুকতে পারতো না, দরজার বাইরে হাত চোর করে বসে থাকতো। আর সেই গঙ্গা ঢাকি নিজের মেয়ের এই রায় পরিবারে বিয়ে দেওয়ার পরে সাপের পাঁচ পা দেখেছে। যমুনা, আমি খুব ভালো করে জানি তোর বাবা আমার চালে পা দেবে, তারপর তুই দেখ ঠিক কি হয়। খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি, ভালো, খুব ভালো। কটা মেয়ে এমন ভালোবাসা পায়, তুই সত্যি ভাগ্যবতী। আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে। প্রতিসহাগী বলে একটা কথা আছে জানিস তো, তুই সত্যি প্রতিসহাগী। ও তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। কটা মেয়ে এমন ভালোবাসা পায়। আমি যমুনাকে ভালোবাসি। আই লাভ যমুনা, আই লাভ যমুনা, আই লাভ যমুনা। নাও গেট আউট, চলে যাও এখান থেকে। চলে যাওয়ার জন্য আমি এই বাড়িতে আসিনি সঙ্গীত, আমার যেটা চাই সেটা আমি ঠিক হাসিল করবই। আর আজকে যেই অপমানটা তুমি আমাকে করলে সেটা আমি কোনোদিনও ভুলব না, কোনোদিনও না। কাপড়ের অনুষ্ঠান হবে না, আর আমিও নিশ্চিত ভাবে বলছি না, ভাত কাপড়ের অনুষ্ঠান হবেই, ভাত কাপড়ের অনুষ্ঠান হবেই। কারণ দাদা ভাই যমুনাকে কত বেশি ভালোবাসে, আর তার জন্য সব কিছু করতে পারে। তাহলে আমিও বলবো রাজন্যা, তুইও এখনো কেদার রায়কে চিনতে পারিসনি। যমুনাকে মেরে ফেলার জন্য কেদার রায় যা খুশি করতে পারে, যা খুশি। একটা খবর দিতে এলাম। আমি এই বাড়ির বউ, চাইলে তোমাকে এখান থেকে আমি বের করে দিতে পারি, কিন্তু আমার মধ্যে সহভদ্রতা আছে সেটুকু আমি জানি, তাই আমি তোমায় বলছি চলে যাও এখান থেকে, এখান থেকে চলে যাও। চোরের মতো ভালোবাসা ভিক্ষে নিতে এসো না, ভালোবাসা পেতে গেলে যোগ্যতার দরকার হয়। ঠিক আছে, এই অপমানের জবাব আমি তোকে দেবই যমুনা, দেবই। চাল, হ্যাঁ, দিতে গিয়ে ওই গঙ্গা ঢাকি ধনে প্রাণে মরবে, নয় জমি জেরে সব বন্ধক রাখতে হবে, নয় সবটা বেচতে হবে। কমপক্ষে 20-25 হাজার টাকা তো লাগবে। কালে কালে আর কত দেব, গঙ্গা ঢাকি, গঙ্গা ঢাকি দেবে যৌতুক।
আসো আমার সঙ্গে। আমি ওকে নিয়ে যাচ্ছি, এসো। বাবা, বাবার নিচে কেউ একটা পাঁচালি পড়ছে। কে পাঁচালি পড়ছে? দাদা দাদা, ঠাকুর ঘরে কে একটা পাঁচালি পড়ছে বলে মনে হচ্ছে না? স্পর্ধা হলো কি করে তুমি রায়বাড়ি ঠাকুর ঘরে ঢুকেছ? কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী? কাতরে তোমার পায়ে করি গো মিনতি, একেতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যাবুদ্ধি শক্তিহীন সদা অতিদিন, না জানি করিতে স্তুতি না জানি পূজন, কেমনে তোমারে মোরা করি আবহন। আমি রূপ টাকা এগুলো দেখে এখানে এসেছি, তাহলে আজ সকলের সামনে আমি আপনাদেরকে বলছি, যতদিন না পর্যন্ত কেদার রায় আমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করে নিচ্ছে, ততদিন পর্যন্ত আপনার ছেলেকে আমি আমাকে ছুঁতে দেব না। কবে যে তোদের চোখ খুলবে? তোদের লজ্জা বলে কি কিচ্ছু নেই?
সত্যি রে, আমি তোকে মানুষ করতে পারিনি, অমানুষ তৈরি করেছি। ইন্দুবাসিনী দেবী দাদা প্লিজ, যতই হোক উনি আপনার মা। সকালে প্রথম আলো তোমার মুখে ছুঁয়ে যাচ্ছে, তোমার চোখ, নাক, চিবুক, খুব পবিত্র লাগছে তোমায়। মনে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত রূপ তোমায় ঘিরে রেখেছে। যমুনা, একটু পরেই তোমাকে স্নানে নিয়ে যাওয়া হবে, তোমাকে সাজানো হবে, তারপর রান্না বান্না হবে। তুমি হাতা খুন্তি ছুঁয়ে দিলেই তারপর তুমি সবাইকে খাবার পরিবেশন করবে, আর তারপর আমি তোমার এ জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নেব। তারপর দাদা ভাই নতুন বউকে খাবার দেন। খাবার দেবে সঙ্গীত? হ্যাঁ, আমি বেঁচে থাকতে এইসব কিছুতেই হবে না। এ বাড়িতে যমুনাকে নিয়ে কোনো অনুষ্ঠান এ বাড়িতে হবে না। যমুনা আমার ছেলের জীবন একটা কাঁটা, আমার আর আমার ছেলের সম্পর্কের মধ্যে যমুনা একটা কাঁটা, ওই কাঁটা আমি উপরে ফেলে দেবো।